राज्य मानवाधिकार कमिशन नतून सदस्य निर्वाचित हलन प्राक्तन डिजी नापराजित मुखोपाध्याय। सोमवार विधानसभार एक विशेष कमिटी तार नाम चूड़ान्त करे। मुख्यमंत्री ममता बंदोपाध्याय छाड़ाओ कमिटी सदस्य हिसेबे रयेछेन अध्यक्ष विमान बंदोपाध्याय एबं बिरोधी दलनेता सूर्यकान्त मिश्र। सोमवार सकाल 11টায় विधानसभा अध्यक्षेर घरे कमिटीर बैठक बसे। बैठके कमिशनेर नतून सदस्य हिसेबे नापराजित मुखोपाध्यायेर नाम प्रस्ताव करेन मुख्यमंत्री। ताते समर्थन जानान अध्यक्ष, जदिओ प्राक्तन डिजिर नामे मृदु आपत्ति जानान बिरोधी दलनेता। मानवाधिकार कमिशनेर सदस्य हिसेबे एकजन पुलिस आमलाके केन आना हच्छे एई प्रश्न तोलेन सूर्यकान्त। किन्तु संख्यागरिष्ठ सदस्य एकमत हवाय चूड़ान्त हय नापराजित मुखोपाध्यायेर नाम। বিভিন্ন ইস্যুতে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত সুবিদিত। ব্যঙ্গচিত্রকাণ্ড থেকে শিলাদিত্য সুদীপ্ত, নানা ইস্যুতে সরকারের সঙ্গে তার বিরোধ এখন রীতিমতো সবার চর্চার বিষয়। অন্যদিকে নাপরাজিত মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রীর যথেষ্ট আস্থাভাজন। এই সংঘাতের আবহে রাজ্য পুলিশের প্রাক্তন ডিজিকে কমিশনের সদস্য হিসেবে নির্বাচিত করে সরকার এক ঢিলে দুই পাখি মারারই চেষ্টা করল বলে মনে করা হচ্ছে। নাপরাজিতকে মানবাধিকার কমিশনে এনে মুখ্যমন্ত্রী একদিকে যেমন ভারসাম্য রক্ষার চেষ্টা করলেন, পাশাপাশি অশোক কুমার গঙ্গোপাধ্যায়কেও বার্তা দিতে চাইল রাজ্য সরকার, এমনটাই ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।